চেইনটোর সার্টিফিকেট নেবা তাইলে হইবা 250 টাকা লাগে, আমরা জানি সরকারের তরফ থেকে কিচ্ছু লাগে না। এর ব্যাপারে চেইনটোর খানা দিব আনির বাদে হইবা, বাড়িতে ভাত খাওয়া নাই তোমরা, তোমরা রওনা স্কুলে মা বাপে ছাড়ি দিন নিবে খাবাত। আমার সাত তিনটা তোমার স্কুলে ভরিতা, ঠিক আছে তুমি এপ্লাই টাইম এপ্লাই লইছই না। এর পরে তাইনে আমার সুগ্রা এক টাইম বার করে নিচে গিনিয়া ফাইভ এটা দিলাইছি, একটা দানা খানো রাখছি, এখানে রাখার পরে তাইন ফিরিয়া মানে ওলা এপ্লাই লইতরা তাইন লইছেন না। আবার অ্যাকাউন্ট করতে সময় পয়সা করে নিছেন, অ্যাকাউন্ট দিছেন আবার রিসিপ্ট দিতে আরও 20 টাকা করে নিছেন। এর পরে রইল ছাত্রকে কইলাম, তো ঠিক আছে আমার ছাত্রটা দিলাও তুমি, আমারও ছাত্রকে আমি অন্য স্কুলে দিলাম, তুমি টেন্সার দাও, টেন্সার সার্টিফিকেটও দিন না, আবার তাইন নামও কাটিচ্ছেন। আবার ফিরিয়া তাইন খোলাসি পরে এপ্লাই লিল, কইলা এপ্লাইটা লও, তাইন এপ্লাই এটাও লইছেন না। এখনও তাইন আই যতদিন দিন টেন্সারও দেন না, এপ্লাইও লেন না, সুগ্রা কোনো কিছু শিকানো হয় না, কেন হয় না আরও সুগ্রা। আমরা 655 নম্বর বে বলি বুঝি না, হেড টিচার নুরুল ইসলাম বল বইয়া একদিন স্কুলে আইলে প্রত্যেক শনিবারে, শনিবার যখন তাইন আইয়া যখন 11:30 সময় তাইন আইন আইতে সময় তানা তো কুচু থাকে না, আমরা স্কুলে হুরুতা দেয় তার খানিবনি রীতিমতো হয় না, তাইন অনেক দিন এবসেন্ট থাকুন। আমরা দুজন আমরা এখন মেম্বারশিপ হিসাবে আমরা তাই জিজ্ঞাসা করি, স্যার আপনি স্কুলে আইলা না কেন? তাইন আমরা প্রশ্ন করেন, তোমরা তো হইব দিবার কথা না, আমরা অফিসে দিমু, আমরা জিও স্যারে জিও এডিসি স্যারে জিও স্যারে আমরা ডাকুন, আমরা অন্য মিটিংও যাইতে লাগে, প্রত্যেক মাসও তিনবার চারবার তাই এবসেন্ট থাকুন, তাই জিকাইলে তাই কবি মিটিং থাকুন। এরপরে তাই যদি প্রশ্ন করো বলে এখানে স্কুলে তুমি যাবা লাগবো, তাই তো স্কুলে না না আইয়া আমরা হুমকি দিয়া এখন গাঙ্গর হিবারও গেলে তোমরা বান্ধিয়া দিয়ে দিম, গাঙ্গর হিবারও গেলে তোমরা বান্ধিয়া তুমি প্রতিশোধ লিম, আমার পাতা পলি প্রতিশোধ বেশি আছে এখানেও, আমি পয়সা দিয়ে আমি চাকরি লইছি সরকার থাকি, সরকারে আমার যেহেতু তোমরা মাত্রা কিতা, আমরা যদি যাই আজ গার্জেন্ট হয়ে এই স্কুলও আমরার ছেলে মেয়ে এই স্কুলও দিয়া দিচ্ছে, আমরা মাত্রম পারি না, তে হেটি স্যার একজন হেটি স্যারও লোকে তার যদি মাস মাসত চার পাঁচ দিন আট দিন তার এবসেন্ট থাকে,
তে আমরা বাচ্চান ধরে ফলাই তোকে আর ওইরকম শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠান আয়া বাদ গালাগালি এইরকম ভাষা আমরা মুখে দিয়ে আইতো না যেরকম ভাষা বাচ্চান ধরে লোকে তান ব্যবহার করেন এটা কিন্তু এই সভাতে এই ভাষা খোয়ার মতো মুখ নাই ফল দিত না ওইরকম ভাষা ব্যবহার করেন তান কি শিক্ষা দিবে আমরা বাচ্চান ধরে আমার বিদ্যালয়ের নামখন হয় 650 নম্বর বেহুল রিকুইজিশন এলপি স্কুল এনরোলমেন্ট 85 হয় মানে আজি তিন দিনের পর অহা নাই এতিয়া মানে অসুস্থ হয়ে আছে কি কিবা মই কোনো খবর পোৱা নাই দেখিয়ে ইয়ে যে স্কুল হ্যাঁ হেড টিচার কা নাম হ্যাঁ নুরুল ইসলাম লস্কর ও ডেলি স্কুল মে 11 বজে 10:30 বজে আতা আকে বরাবর ক্লাস ভি নেই লেতা উনোনে জি সাবজেক্ট কা টিচিং লেতা উস সাবজেক্ট কা জো স্টুডেন্ট ও লোক ঠিক সে লিখনে নেই আতা পড়নে কো নেই আতা বাঙালি ক্লাস লেতা লেকিন ইয়ে বাঙালি এরিয়া হ্যায় ইন লোক বাংলা নেই লিখ সকতা হ্যায় নেই পড় সকতা হ্যায় দূসরা টিচার উনে ইংলিশ পড়াতা হ্যায় ইয়ে সব স্টুডেন্ট ইংলিশ লিখ সকতা হ্যায় পড় সকতা হ্যায় লেকিন বাংলা নেই লিখ সকতা হ্যায় পড় সকতা হ্যায় অর ক্যা বাত হ্যায় ইয়ে যো রাস্তা হ্যায় উঠনে কা ইসকা এক আমারা গভর্নমেন্ট কি তরফ সে 15 ফাইন্যান্স কা এক স্কিম আয়া হ্যায় ইসকা সিঁড়ি বানানে কে লিয়ে ইয়ে সিঁড়ি কা যো স্কুল কা হেড টিচার কা এনওসি কা জরুরত পড়তা হ্যায় ও এনওসি কে লিয়ে উনোনে 15,000 রুপিয়া ডিমান্ড কিয়া হ্যায় एक सिग्नेचर के लिए आप लोग डिमांड क्या है उनको चेंज करना क्या है? हाँ वो टीचर को हमारा स्कूल से चेंज करना है चेंज करके दूसरा कहीं भी भेजना है लेकिन हमारा स्कूल में नहीं चाहिए ये स्कूल पूरा खराब हो रहा है ऐसा टीचर होने से।